দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোরা সৈন্যরা নাকি এই পথ ব্যবহার করেছিল। ইংরেজ আমলে তৈরি সাহেবদের জন্য এই ডাক বাংলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হ্যালো দোস্তো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ। নতুন আর একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব ইংরেজদের আমলে তৈরি প্রাচীন এক ডাক বাংলোয়। এই ডাক বাংলোয় মাঝে মধ্যেই ইংরেজ সাহেবরা এসে থাকতো। এই ডাক বাংলোয় নাকি একটি টাকশালও গড়ে উঠেছিল এবং এটি তৎকালীন কোচবিহার মহারাজাদের তত্ত্বাবধানে গড়ে উঠে। আগে ইংরেজরা আসাম তথা উত্তর পূর্ব ভারত ধরার জন্য এই পথ ব্যবহার করত এবং মাঝে মধ্যেই ইংরেজ সাহেবরা এই ডাক বাংলোয় বিশ্রাম নিত। চলুন ঘুরে আসুই সেই ঐতিহাসিক ডাক বাংলোয়। দোস্তরা, এখন আমরা যাচ্ছি দিনহাটা 2 নং ব্লকের অন্তর্গত সাহেবগঞ্জে। দিনহাটার সাহেবগঞ্জের ডাক বাংলোটি এখন ঝোপঝাড়ে ঢেকে গেছে। এক সময় শোনা যেত সাহেবদের ভারী বুটের শব্দ, আর এখন সাব বিশ্বর আস্তানায় পরিণত হয়েছে। দোস্তরা, এখন আমি ফাইনালি চলে এসেছি ঐতিহাসিক সেই স্থান সাহেবগঞ্জে। এখানে মাঝে মাঝে সাহেবরা আসতো বলে এই স্থানের নাম রাখা হয়েছে সাহেবগঞ্জ। আমার পিছনে রয়েছে সেই প্রাচীন ব্রিটিশ আমলে তৈরি ডাক বাংলো, যা এখন ঝোপঝাড়ে পরিণত হয়েছে। ডাক বাংলো যে কথা বলে, ডাক বাংলো কি এটাই? হ্যাঁ হ্যাঁ, ইংরেজ আমলে তৈরি সাহেবদের জন্য এই ডাক বাংলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জনশ্রুতি অনুসারে ব্রিটিশ সাহেবরা নাকি এই ডাক বাংলায় থাকতেন এবং ডাক বাংলা চত্বরের মধ্যেই ছিল তাদের নিরাপত্তা রক্ষীদের থাকার পৃথক ব্যবস্থা। এই পথ ধরে ইংরেজরা উত্তর পূর্ব ভারতে যাওয়ার সময় ইংরেজ সাহেবরা সাহেবগঞ্জের এই প্রাচীন ডাক বাংলোয় বিশ্রাম নিতেন। এই বাংলোর সঙ্গে অনেক বহু পুরনো ইতিহাস জড়িত রয়েছে। এই পথ ধরেই নাকি ব্রিটিশ সাহেবরা আসাম তথা উত্তর পূর্ব ভারতে যোগাযোগ করত। এই পথ ধরে আমরা 200 মিটার গেলেই দেখতে পাবো বাংলাদেশ বর্ডার। আর এই সেই রাস্তা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোরা সৈন্যরা নাকি এই পথ ব্যবহার করেছিল এবং শোনা যায় তৎকালীন দিনহাটা একটি বিমানঘাটিও নাকি ছিল। যদিও সাহেবগঞ্জ ডাক বাংলোটি ব্রিটিশ আমলে তৈরি, কিন্তু সেগুলি সম্ভবত কোচবিহার মহারাজাদের বরাদ্দ টাকায় তৈরি করা হয়েছিল।